তো বন্ধুগণ, আমার পরিবারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। সবার আগে বলো, কেমন আছো তোমরা? তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এটাই কামনা করি ভগবানের কাছে। আর তোমরা আমার পাশে থেকে না হোক, দূর থেকে যে আমাকে এতটা ভালোবাসা দিচ্ছ, আমি কেমন আছি না আছি, যখন আমি ভেঙে পড়ি আমাকে মনে সাহস যোগাও, এইটুকুই বা কে করে বলো? এটুকু অনেক আমার জন্য। আজকে নিশ্চয়ই অবাক হচ্ছে আমাকে এই রূপে দেখে, বধূ সাজে। বধু বধু লাগছে আমাকে আজকে, বলো? প্রত্যেক দিন তো মামকে দেখো সেই নাইটি পরে এলো কেশি, তো দেখে একটু অবাক হচ্ছে যে এই এলো কেশি মাম নাইটি পরে বসে থাকে, সবসময় ভিডিও করে, এ আজকে এই বধূ রূপে কি ব্যাপার? তাই তো অবাক হচ্ছে তো, বলো? তো আজকে শাড়ি পরার কারণ হলো তিলক বুড়ি। তিলক বুড়ি আমাকে একটা কমেন্টে বলেছিল, মাম একদিন শাড়ি পরে ব্লগ বানাস, তো তার জন্য আজকে শাড়ি পরে বধূ রূপে আমি চলে এসেছি। কেমন লাগছে আমাকে কমেন্টে জানিও, কেমন? কারণ শাড়ি পরি না তো, এইভাবে সাজি না তো, কেমন যেন অচেনা অতিথি লাগছে আর কি নিজেকে। যাই হোক, তিলক বুড়ি কে তোমরা ভাবছো? তিলক বুড়ি হচ্ছে আমার সোনামা। তিলক বুড়িকে আমি সোনামা বলে ডাকি আর আদর করে তিলক বুড়ি বলে ডাকি। তিলক বুড়ি তুমি রাগ করো নাকি, ওটা আমার আদরের ডাক। আর সোনামা আমাকে ঠিক চিনতে পেরেছে জানো তো, কারণ আমি এই বাইরে একটা রাগের আবরণ, একটা মানে রাগি রাগি, আমি আর কি বোঝাতে পারি না ভালোভাবে, মিষ্টিভাবে কথা বলতে পারি না, কিন্তু আমার মনের ভেতরটা সোনামা মানে তিলক বুড়ি আমার মনের ভেতরটা কিন্তু ঠিক চিনতে পেরেছে। চিনতে পেরে আমাকে কাছে টেনে নিয়েছে, আপন করে নিয়েছে। নারকেল হয় না, আমি ঠিক নারকেলের মতো, বাইরেটা শক্ত আবরণ দিয়ে তৈরি আর ভেতরটা নরম, সেটা চিনেছে একমাত্র তিলক বুড়ি মানে সোনামা। তো সোনামা তোমাকে অনেক অনেক ভালোবাসা, তোমার জন্য আজকে আমি শাড়ি পরেছি দেখো। আর সোনামা আমাকে এত সুন্দর করে ডাকে না, মাম আয়, মাম খাবি আয়, মাম আমার বাড়ি চলে আয়, ভাত মাখিয়ে এইভাবে দেয় না, এত ভালো লাগে, মনে হয় যেন আমার নিজের কেউ আমাকে কাছে ডাকছে। আর বিশেষ করে তুই বলে ডাকাটা, তুই তুই করে বলে তো মনে হয় যেন আমার নিজের কেউ মানে আপন কেউ, খুব কাছে, তুই ডাকটা কিন্তু সত্যি খুবই কাছে। তো যাই হোক, সবাইকে আমার পরিবারে অনেক স্বাগত। আর যারা আমাকে ভালোবেসে আমার পাশে রয়েছে তাদেরকে তো অনেক অনেক ভালোবাসা। আর যারা আমাকে ভালোবাসো না, পছন্দ করো না, কিন্তু আমার ভিডিও দেখার জন্য ফোনে চোখ রাখো, কখন আমার ভিডিও আসবে আঁক পেতে বসে থাকো, তাদেরকেও অনেক অনেক স্বাগত। কেউ কেউ আমার পরিচিত, কেউ কেউ আমার অপরিচিত, তো লুকিয়ে লুকিয়ে আমার ভিডিও দেখো, তাদেরকেও অনেক অনেক স্বাগত। দেখো আমার ভিডিও দেখো, তাতে আমারই উপকার হচ্ছে। দেখো কিছু কিছু জলহস্তি আছে, কিছু কিছু দানব আছে, যারা আমার ভিডিও দেখার জন্য অধীর আগ্রহ নিয়ে বসে থাকে, তো তাদেরকেও অনেক স্বাগত, সবাইকে স্বাগত আমার পরিবারে। আজকে হঠাৎ আমি এই ভিডিও নিয়ে আসলাম, তার কারণটা হচ্ছে সারাদিন আমি কোনো ব্লগ বানাইনি, মনটা খারাপ ছিল, তোমাদেরকে কালকে জানিয়েছিলাম যে আমার রিচার্জটা শেষ হয়ে যাবে, তো সারাদিন তার জন্য ব্লগ বানাইনি, জানতাম না যে ভিডিও কালকে যাবে কি না, জানতাম না জানো তো। বিকেলবেলা আমার রিচার্জটা হয়ে গেছে, জয় গেছে রিচার্জটা করতে, তো তাই ভাবলাম যে তোমাদের সাথে আজকে এই ভিডিওটাই শেয়ার করি। অনেকদিন থেকে ভাবছিলাম ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো, তো করে হয়ে করা করা হয়ে উঠছিল না, যাই হোক কথা আটকে যাচ্ছে, তাই ভাবলাম যে আজকে সারাদিন যখন ব্লগ বানাইনি এই ভিডিওটাই তোমাদেরকে দেওয়া যাক। তোমরা তো সবাই জানো আমি সাজতে কতটা পছন্দ করি, আগে আমি অনেক সাজতাম, অনেক কারণে অকারণে সবসময় সেজে বসে থাকতাম, কিন্তু এখন আর সেটা আর ভালো লাগে না, সাজতে ভালোবাসি আমি, প্রচুর পরিমাণে সাজতে ভালোবাসি। আমার যদি রাগ অভিমান হয় না, আমাকে যদি একগাদা মেকআপের জিনিস দিয়ে দাও, সাথে সাথে আমি সাজতে শুরু করে দেবো, আমি সাজতে এতটা ভালোবাসি। আর আমার তোমাদেরকে একটা কথা বলি, আজকে বলিনি এতদিন, আমার না মেকআপ আর্টিস্ট হওয়ার খুব ইচ্ছে ছিল, খুব ইচ্ছে ছিল, এখনও আছে, জানি না হতে পারবো কিনা, তার জন্য অনেক অনেক টাকার প্রয়োজন, হতে পারবো কিনা জানি না কখনো, কিন্তু সাজার খুব ইচ্ছে আছে। আমার কাছে কি বলতো, বেশি মেকআপের জিনিস নেই, খুবই অল্প দামের কিছু জিনিস আমি জোগাড় করতে পেরেছি, যেগুলো দিয়ে আমি মেকআপ করি, সবসময় দেখো তোমরা, ওগুলো আমার খুবই অল্প দামের জিনিস, সেরকম মেকআপের কিছু নেই, এই জিনিসগুলো দিয়েই আমি অনেক রকমের মেকআপ লুক করেছি। তো কিছু ছবি আমি দিয়ে দিচ্ছি তোমরা দেখো, এগুলো কিন্তু আমার নিজের করা, কারোর কাছে সাজা নয়, তো আমি দিয়ে দিই, দেখে নাও। আমি মেকআপ শিখিনি, এমনি টুকটাক করি, কিন্তু শেখার খুবই ইচ্ছে আছে, খুবই ইচ্ছে আছে, তো বুঝতে পারছো সাজতে কতটা ভালোবাসি, কিন্তু এখন আর সেই জিনিসটা মানে এখন আর ভালো লাগে না জানো তো, মাঝে মাঝে ইচ্ছে করে কিন্তু ভালো লাগে না, আবার মন চায় না।
আগে যেরকম আমি সবার সাথে মিশতে ভালোবাসতাম, গল্প করতে ভালোবাসতাম, এখন আমি একা থাকতে ভালোবাসি। সময়ের সাপেক্ষে মানুষ পরিবর্তন হয়, তো সেটাই হয়েছে আর কি। তো যাই হোক, আমি যেটা বলতে এসেছিলাম আসল কথায় আসি, আমি আমার কাছে কি কি মেকআপের জিনিস আছে, কি কি দিয়ে মেকআপ করি, খুবই অল্প দামের কিছু জিনিস আছে আমার কাছে, অত কিছু নেই। তো সব জিনিস আমি তোমাদের দেখাবো, কি কি দাম সেটাও আমি বলে দেবো। এই দেখো আমার মেকআপ বক্স, রাখার কোথাও জায়গা, আর দুটো র‍্যাকে জামা কাপড় আছে, রাখার জায়গা নেই। ফ্যান নেওয়া হয়েছিল, ফ্যানের বক্সটা ছিল, তো এই বক্সের মধ্যে সব জিনিসপত্রগুলো রেখে দিয়েছিলাম। একটা করে তুলে তুলে তো দেখানো যায় না, ব্যাক ক্যামেরা করে তোমাদেরকে দেখাবো, ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। এই হচ্ছে আমার মেকআপ বক্স, এই যো এই ভাঙা সেলফি স্টিকটা, হেয়ার ব্যান্ড আমার খুব প্রিয়, জয় এনে দিয়েছিল আমাকে। দেখাচ্ছি জিনিসগুলো এক এক করে, সবকটা বার করে নি, দাঁড়াও। এই বক্সটা রেখে তো আমার অনেক সুবিধা হয়েছে জানো তো, কারণ জিনিসপত্রগুলো ছড়িয়ে থাকতো পুরো। আমার কাছে তো ট্রাইপড নেই, নাহলে তোমাদেরকে ফ্রন্ট ক্যামেরা করে দেখাতাম, কিছু করার নেই। তো যাই হোক, এইভাবে দেখাতে হবে এখন। এটা হচ্ছে সেই ক্রিম রোল এনেছিল জয়, তখন পুরো বক্স ভর্তি করে ক্রিম রোল এনেছিল, আমি ক্রিম রোল খেতে ভালোবাসি বলে। তো এটা ক্রিম রোলের বক্স, এই দেখো এর মধ্যে আছে, এই যো এই ফাউন্ডেশনটা জয় আমাকে এনে দিয়েছিল, কি চারিদিকে দোকান খুঁজে 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 ঘুরে ঘুরে ফাউন্ডেশনটা আমাকে এনে দিয়েছে। এটা দাম নিয়েছিল 70 টাকা, এটা দেখো এখনও আছে, এটা পুজো অবধি চলে যাবে, দেখো এতটা আছে। আমি একদম অল্প অল্প করে ইউজ করি যাতে শেষ না হয়ে যায়। তো এই একটা ফাউন্ডেশন আছে, আর এইটা আমি কিনেছিলাম ল্যাকমি 9 to 5, এই যো এইটা একদমই অল্প আছে, এই এই অবধি মনে হয় আছে, এই অবধি পুরো শেষ, এমনি থাকে কম, কিনেছিলাম অনেক দিন আগে। আর এই পাউডারটা আমি ইউজ করি, তার কারণ হচ্ছে এই যো লোটাসের কম্প্যাক্টটা পুরোটাই খালি, শেষ হয়ে গেছে, দেখাচ্ছি তোমাদের, আমার এত অসুবিধা হচ্ছে না, এই দেখো পুরোটাই খালি, এর মধ্যে পাউডার নিয়ে আমি তারপর ইউজ করি, পুরোটাই খালি, এই পাউডারটা এর মধ্যে খালি, এটাও নেই, শেষ হয়ে গেছে, পুরো খালি, বুঝতে পারছো তো। আর এইটা তো অ্যালোভেরা জেল বোরো প্লাসের, যাই হোক এইটা টিপ, এইটা টিপের বক্সেই কিনেছিলাম পুজোর সময়, এটা তো ইউজও করি না, লাগে না, মাঝে মাঝে লাগে। আর এখানে দেখো এই কটা লিপস্টিক আছে, এই যো রেড, আমার রেড কালার খুব প্রিয় জানো তো, এই দেখো এই কটা লিপস্টিক আছে। আর এই লিপস্টিকটা আমাকে একটা আমার বান্ধবী দিয়েছিল, এটার অবস্থা খারাপ, শেষ হয়ে গেছে, এই দেখো, এই যো এই একটা লিপস্টিক, আর এটাও রেড, আর এটা বোনের, এটা বোনের, বোন ইউজ করে না, দিয়েছিল আমাকে। আর এটা তো আমি কিনেছিলাম ইনসাইডের, খুবই ভালো, এটা আমার সব থেকে পছন্দের লিপস্টিক আর পছন্দের কালার, রেড কালার আমার খুবই পছন্দের, আর এটা একটু মেরুন টাইপের, আর এটা একদম পিঙ্ক কালার, আমার ভালো লাগে না এই কালারটা, আমার একদম ভালো লাগে না, তাও মাঝে মাঝে মিক্স করে পরি। আর এই একটা, এটা একটু অরেঞ্জ অরেঞ্জ কালার, এটা আমার কারেক্টারের কাজে লাগে। তো আর কি আছে, আর এই যে আইলাইনার, এই যে দু রকমের আইলাইনার, এটা অনেকদিন হয়ে গেছে, এটা 1.5 থেকে 2 বছর হয়ে গেছে, এটা একটা ব্ল্যাক, আর এখানে একটা আছে ব্লু, দেখো এই দুটোই। আর এইটাও কিনেছিলাম অনেক আগে আইলাইনার, এটাও একটা, এই আর এইটা দেখো, আমার তো আসল শাঁখাপলা নেই, কারণ আসল শাঁখাপলার এখন অনেক দাম, তো এইগুলোই আছে, এই দেখো দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি খুলে, এইগুলোই আছে। এটা আমাকে দেখেছো তোমরা পড়তে, মাঝে মাঝে বার করে পড়ি, রং উঠে যাবে তো তার জন্য। ও দামগুলো তোমাদেরকে বলা হয়নি, এটা 70 টাকা নিয়েছিল, আর এটা মনে হয় 150 টাকা দাম, অনেক দিন আগেকার, হ্যাঁ এটা তো 10 টাকা। আর এটা নিয়েছিলাম আমি 2.5 থেকে 3 বছর আগে, এটা 3 বছর আগে, এটা শেষ হয়ে গেছে, এটা নিয়েছিল 350 থেকে 400 টাকা। আর এইটা তখন জয় মেডিসিনে কাজ করতো, এটা 30 টাকা দিয়ে এনেছিল এটা। আর এই আইলাইনারটা 180 টাকা নিয়েছিল, আর এটা নিয়েছে 30 টাকা, তোমাদেরকে দাম বলবো বলেছিলাম তার জন্য বললাম, এটা 30 টাকা নিয়েছে, খুবই কম দামের মেকআপ আমার। আর এইটা নিয়েছে দুটো, নিয়েছে 250 টাকা, দুটোর দাম মানে এই দুটো, এই দুটো মিলিয়ে 250 টাকা নিয়েছে, এই যে এটা রং উঠে যাবে বলে সবসময় আমি পড়ি না। আর এই আর এই আয়নাটা, আয়নাটা আমার খুব পছন্দের আয়না, এই যে আমার আয়নাটা খুব পছন্দের, দেখো কি সুন্দর, এটা নিয়েছিল 45 টাকা। আর মেকআপ এই জয় অর্ডার করেছিল তখন ও মেডিসিনে কাজ করতো, এই ন্যাপথলির গন্ধ আমার এত ভালো লাগে না, রেখে দিয়েছি, এইটা 103 টাকা মনে হয় এরকম। আর এই দেখো সাদা কাজল, যেটা আমার খুব পছন্দের, এটা মেকআপ করলে আমি এটা ইউজ করি, সাদা কাজল, এটা নিয়েছিল 30 টাকা, এটা 30 টাকা দাম। আর এটা, এটা অনেকদিন আগেকার, 10 টাকা মেলা দিয়ে কিনেছিলাম, এই কাজলটার দামও 30 টাকা, এই যো এটা কালো, এটাও কাজল, ওটা অনেক পুরনো ওটা। আর এই ব্রাশের সেট,
এটা তখন জয় মেডিসিনে কাজ করতো, তখন এটা অর্ডার করেছিল। আর এই ক্লিপটা আমাকে একটা আমার বান্ধবী গিফট করেছিল, আর এটা আমার নিজের কেনা। তো এই আচ্ছা এই কটা সেই লোহার ক্লিপগুলো এই জিনিস। আর এই দেখো এইটা হচ্ছে সব থেকে প্রিয় জিনিস আমার, এই শ্যাডো প্যালেটটা। এই দেখো আমি অনেক শখ করে কিনেছিলাম, তখন জয় মেডিসিনে ছিল, তো এইটা নিয়েছিল 450 টাকা। খুবই প্রিয় এটা আমার, অনেক দিনের শখ ছিল কিনবো জানো তো, তো কিনবো কিনবো করে কেনা হচ্ছিল না, তো তখন এইটা আমি কিনেছিলাম। এই কালোটা বেশিরভাগ ইউজ করেছি, এগুলো খুবই প্রিয় এটা আমার, যত্ন করে ব্যাগের ভেতর ঢুকিয়ে রেখে দিই এটাকে। এই দেখলে আমার এই টোটাল সাজা গোজার জিনিস। হ্যাঁ আর একটা জিনিস তোমাদেরকে দেখাইনি, দাঁড়াও, এইটা এইটা একটু ধুলো পড়ে গেছে, ইগনোর করো, ওপরে থাকে তো ধুলো পড়ে গেছে। আর এই কয়েকটা নেল পলিশ, এই ব্যাস, এই এই দেখো হলুদ, এই কালারটা খুব ভালো লাগে আমার। আর এই কালারটা এই যে আমি পরে আছি, এই কালারটা খুবই ভালো, 30 টাকা দাম নিয়েছিল, কিন্তু এটা ওঠে না, যত কাজ করো যাই করো ওঠে না। আর এটা জয় পছন্দ করেছিল, এটাও সবুজ। তো এই কটা নেল পলিশ আছে। তো এই হচ্ছে আমার মেকআপের জিনিস, এই দিয়েই আমি যত কারুকার্য করি, তো তোমাদেরকে দেখিয়ে দিলাম। এবার এইগুলো সব একটা একটা করে গুছিয়ে রাখি, নাহলে সব লন্ড ভন্ড হয়ে যাবে। আর আমার এগুলো আমার যক্ষের ধন বলতে পারো, এগুলো আমার কাছে খুবই প্রিয়, তো এগুলো একটা একটা করে এবার গুছিয়ে রাখি। তো আমার মেকআপের জিনিসগুলো তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর সুন্দর সুন্দর কমেন্ট করো। কেমন, তোমাদের কমেন্ট আমার কাছে অনেক মূল্যবান, তোমাদের কমেন্ট করতে আমি ভীষণ ভালোবাসি, ভীষণ ভালোবাসি। মিনিটে মিনিটে মানে কাজ করি আর কমেন্ট চেক করি, জানো তো কি কমেন্ট ঢুকলো, রিপ্লাই দিতে পারি না হয়তো সাথে সাথে, রাতের দিকে দিই, কিন্তু আমি মানে কিছুক্ষণ বাদে বাদে চেক করি কি কমেন্ট আসলো। এভাবে পাশে থেকো, ভালোবেসে যেও, আর সবাইকে অনেক অনেক ভালোবাসা, অনেক ভালোবাসা। আর তোমরা পাশে থাকলে আমি নিশ্চয়ই একদিন সফল হব, তোমাদের সাপোর্ট আমার জন্য খুবই জরুরি, আমাকে একটু সাপোর্ট করো, আমার পাশে থেকো। আর তোমাদের সকলকে অনেক ভালোবাসা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন একটা ব্লগে, নতুন একটা সকালে। টাটা।